দেখছেন বাংলা এম সত্যের সন্ধানে এগিয়ে থাকি নমস্কার আপনারা দেখছেন বাংলা এম সঙ্গে আমি সুষমা আজকে বিশেষ বিশেষ খবর হলো আমরা বেশ কয়েকদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের ব্রাহ্মণরা ব্লকে ব্লকে শান্তির বার্তা নিয়ে মিছিল করছেন এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাচ্ছেন যে নিজের ধর্মকে বিশ্বাস করো এবং অপর ধর্মকে শ্রদ্ধা করো আমরা এই মুহূর্তে এমনই একটা সভায় উপস্থিত হয়েছি যে সভাটি হুগলি জেলার সহ সম্পাদক বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোঘাট দু নম্বর ব্লকের অন্তর্গত সাম্বাচার অঞ্চল অনুষ্ঠিত হল আগামী তিরিশে ডিসেম্বর এই শান্তির বার্তা নিয়ে কলকাতা রানী রাসমণি রোডে একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে সেই বিষয়কে নিয়ে বা আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা পর্ব এই সভাতে হয় এবং তারই সঙ্গে সবার শেষে সহভোজনের ব্যবস্থা করেছিলেন গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এমজি নিউজ আলোচনা সভাটা হলো আজ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলার গোহার দু নম্বর ব্লকের মূলত ব্লক কমিটি সংযোজন বিয়োজন হল নতুন করে ব্লক কমিটি তৈরি হলো কাজের কিছু অসুবিধা হচ্ছিল সেই কারণে অনেকেই অ্যাক্টিভ ছিলেন না তাদেরকে সর্বসম্মতিক্রমে বাদ দেওয়া হয়েছে কমিটি থেকে এবং নূতন একটি ব্রাহ্মণকে নিয়ে আসা হয়েছে যাতে গোঘার দু নম্বর ব্লকটা আরও ভালোভাবে চলে তৎসহ আমাদের গোঘার দু নম্বর ব্লকের কয়েকটা অঞ্চলকেও আমরা সংযোজন বিয়োজনের মাধ্যমে সংশোধিত করেছি এবং আমাদের যে সমস্ত ব্রাহ্মণদের সাটর্দ্য ভাতা তাদের সমস্ত ডকুমেন্টসগুলো এখানে নেওয়া হয়েছে এবং যারা কমিটিতে আছেন তাদেরও ফর্মগুলোকে কমপ্লিট করা হচ্ছে ফিল করা হয়েছে তৎসহকারে আজকে এখানে আমাদের একটা সহভোজনের ব্যবস্থা হয়েছে ব্রাহ্মণরা একসাথে বসে এখানে ভোজন করছেন এবং সবাই আজকে আনন্দিত হয়েছেন এর জন্যে আমি আশা করব আমাদের গোঘাট দু নম্বর ব্লকের সম্পাদক বিবেকানন্দ ব্যানার্জির সহযোগিতায় এবং অন্যান্য যে ব্লকের পদাধিকারী ব্যক্তিগণ আছেন অঞ্চল কমিটির পদাধিকারী ব্যক্তিগণ আছেন সকলের সহযোগিতায় আজকের এই আমরা প্রোগ্রামটা সুষ্ঠুভাবে আমরা পরিচালিত করতে পেরেছি এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে আছেন হুগলি জেলার সম্পাদক মাননীয় সুমন ব্যানার্জী মহাশয় আমরা উপস্থিত থেকে আজকে আমরা এই কমিটিগুলোকে গড়ে দিয়েছি এবং সুচারুরূপে আমরা কার্য সমাপ্ত করতে পেরেছি এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম বন্দে পুরুষোত্তম আমার নাম অসিত কুমার মিশ্র আমি হুগলি জেলার সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মিছিল করা হচ্ছে এটা এটা কি কি জন্য থেকে করা হচ্ছে ব্যাখ্যা দেবেন আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্রের নির্দেশ অনুসারে সারা রাজ্যে তেইশটা জেলার সাথে সাথে আমাদের আগামী তিরিশে ডিসেম্বর একটি বৃহত্তর শান্তি মিছিলের আয়োজন আছে ধর্মতলায় রাজ্য সম্পাদকের নির্দেশ অনুসারে সেই শান্তি মিছিল এই বিশ্ব সংসারের প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনার জন্য এই শান্তি মিছিল করা হচ্ছে এবং সারা রাজ্যের প্রত্যেকটা মানুষ যাতে সুখে শান্তিতে বসবাস করে শান্তিপ্রিয়ভাবে বসবাস করে তার জন্যই এই শান্তি মিছিলের আয়োজন আজকের সবার সম্বন্ধে এখানে যে আসলেন এখানে ঠিক শুনলাম আমরা বিয়োজন এছাড়া আর কি হচ্ছে আজকে গোঘাট দু নম্বর ব্লক কমিটির আয়োজনে ব্লক কমিটির কিছু সংযোজন বিয়োজন হলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলা কমিটির সম্মানীয় সভাপতির উপস্থিতিতে সম্মানীয় সভাপতি অসিত মিশ্রের উপস্থিতিতে এবং আজকে আমাদের হুগলি জেলা কমিটির সম্মানীয় সহ সম্পাদক বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এখানে যে গোহার দু নম্বর ব্লক কমিটির পুনর্গঠন পরিবর্তন সেগুলি খুব সুন্দরভাবে সকলের সহমতের ভিত্তিতে এখানে নটি অঞ্চলের প্রত্যেকটি অঞ্চল কমিটির যে সদস্য আছে সেই সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অঞ্চল সভাপতি সম্পাদক সহ যে পূর্ণাঙ্গ অঞ্চল কমিটি সেটা তৈরি হল এর সাথে সাথে আমাদের মহিলা কমিটির পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমাদের হুগলি জেলার আমাদের গর্ব সম্মানিয়া মায়া মুখার্জি মহাশয়া উনি আছেন আমাদের রাজ্যের মহিলা কমিটির সহ সম্পাদিকা উনিও উপস্থিত আছেন আজকের এই মহতি আয়োজনে আর প্রত্যেকটি অঞ্চল থেকে যারা কমিটির সদস্য আছেন সকলেই উপস্থিত আছেন সকলের সহমতের ভিত্তিতেই আমাদের গোহাট দু নম্বর ব্লক কমিটির পুনর্গঠন হল তৎসহ এই কমিটির যারা সভাপতি সম্পাদক সহ কমিটি আয়োজন করে আজকে একটি সহভোজনের আয়োজন করেছে সব ব্রাহ্মণরা আমরা একত্রিতভাবে একসঙ্গে মিলেমিশে একত্রিত হয়েছি এর সাথে সাথে তিরিশে ডিসেম্বর কলকাতা ধর্মতলার রানী রাজমণি রোডে যে রাজ্য সম্পাদকের নির্দেশ অনুসারে যে মহতি সভা সেই মহতি যে আমাদের পদযাত্রা শান্তির লক্ষ্যে শান্তির পক্ষে সেই পদযাত্রা নিজের ধর্মকে বিশ্বাস করো অপরের ধর্মকে সম্মান করো শ্রদ্ধা করো এই বক্তব্যকে সামনে রেখে রাজ্যের নির্দেশ অনুসারে পথযাত্রায় যাতে আমরা হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে চার থেকে পাঁচ হাজার ব্রাহ্মণ সদস্য ওই দিনে আমরা উপস্থিত হব এটা আমাদের স্থির বিশ্বাস আজকের এই সভা প্রমাণ করে দিচ্ছে এই গোঘাট দু নম্বর ব্লক ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি পীঠস্থান যে কামারপুকুর সেই কামারপুকুরের অনতি দূরেই এই ছায়াশীতল পরিবেশে আজকে এদের যে আয়োজন সেই আয়োজন প্রমাণ করে দিচ্ছে যে আগামী দিন আমরা শান্তির বাতাবরণের লক্ষ্যে সারা হুগলি জেলার প্রত্যেকটি ব্লক থেকে বিভিন্ন আমাদের যে অঞ্চল কমিটি ব্লক কমিটি তৎসও আমার পূর্ণাঙ্গ জেলা কমিটির যারা আছে আমি আমি নই আমরা সকলে মিলে রাজ্যের প্রত্যেকটা নির্দেশ মাথায় নিয়ে রাজ্য সম্পাদকের আদর্শ সভাপতির আদর্শকে সামনে রেখে আমরা হুগলি জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে ব্রাহ্মণরা আমরা ওই দিন সকলে ধর্মতলা অভিমুখ হব বন্দে পুরুষোত্তম বন্দে সনাতনম ধন্যবাদ আপনার নাম আমার নাম সুমন ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলার সম্পাদক আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানেতে ভূদেব মন্ডলী জমায়েত হয়েছেন তো এই এক প্রকার এই যে এখানে আলোচনা সভা হচ্ছিল এটা কি জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট দু হাজার ষোলো সালের পয়লা এপ্রিল যে গঠন হয়েছে তখন আমাদের বিগত দিনে ব্লক কমিটি ছিল এখন আজকে নতুন করে গোঘাট দু নম্বর ব্লক কমিটি নটি অঞ্চলের যারা অঞ্চল কমিটি আছে প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমাদের গোঘাট দুয়ের ব্লক কমিটি হলো কতজন ব্রাহ্মণ আজকে উপস্থিত আছে এখানে আমাদের একশো জনের মতো ব্রাহ্মণ উপস্থিত আছে ধন্যবাদ আপনার নাম আমার নাম বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায় আমি হুগলি জেলার সহ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের হুগলি জেলার সহ ধন্যবাদ আপনি কি আপনার সন্তানকে পড়াশোনায় মনোনিবেশ করাতে পারছেন না আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে চান তাহলে এখনই যোগাযোগ করুন বেলুর মঠ উপদিষ্ট হুগলি জেলার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের অন্তর্ভুক্ত সদস্য আশ্রম আনু শ্রী রামকৃষ্ণ শারদা আশ্রম ও সংঘের অন্তর্গত রাধাশ্রাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন ইংরাজি মাধ্যম স্কুল আমাদের লক্ষ্য রামকৃষ্ণ আশ্রমের আবহে পরিবেশের প্রতিপালন স্বামী বিবেকানন্দের ভাবধারায় আদর্শ বিদ্যালয় অপেক্ষাকৃত কম খরচে ইংরাজি মাধ্যমে স্কুলে পড়ার সুযোগ ইংরাজি বাংলা হিন্দি তিনটে ভাষাতেই কথা বলা ও লেখার দক্ষতা সুপরিকল্পিতভাবে আগামী দিনে প্রতিযোগিতার কথা ভেবে উচ্চমানের সিলেবাস যা আপনার সন্তানকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে প্রতিটি প্রান্তে স্কুল ভ্যানের ব্যবস্থা রয়েছে প্রাথমিক স্তর হতে কম্পিউটার শিক্ষা যোগাসনের উপর সুশিক্ষা সুশিক্ষাদান পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিনা ব্যয়ে বিশেষ শিক্ষাদানের সুযোগ ভর্তি চলছে শিক্ষাবর্ষ দু হাজার কুড়ি থেকে দু হাজার একুশ আমাদের প্রস্তুতিমূলক ক্লাস শুরু হবে আট এক দু হাজার কুড়ি শিক্ষাবর্ষ ক্লাস শুরু এক চার দু হাজার কুড়ি নার্সারি হইতে ক্লাস ফোর পর্যন্ত আমাদের মোবাইল নাম্বার এইট সিক্স নাইন সেভেন জিরো জিরো থ্রি থ্রি সেভেন সিক্স এবং এইট টু ফাইভ জিরো ওয়ান নাইন টু টু ওয়ান জিরো অথবা সেভেন সেভেন ওয়ান এইট একই সঙ্গে আরামবাগ থেকে আমরা ট্রেনে করে যাত্রা শুরু করব ধর্মতলার উদ্দেশ্যে এবং ধর্মতলার শান্তি মিছিলে যাওয়ার জন্য আমরা বাবুঘাট থেকে একটা বৃহত্তর মিছিল করে আমরা হুগলি জেলার পক্ষ থেকে এবং তৎসহ আমাদের বর্ধমান জেলা গতকাল আমাকে ফোন করেছিল যে হুগলি জেলার সঙ্গে আমরা মিলিতভাবে যেতে চাইছি আমরা হুগলি জেলার সঙ্গে থাকতে চাইছি আপনারাও আমাদেরকে দেখান রাজ্য থেকে তো একটা রাজ্যের নির্দেশ আমরা মেনে চলছি তার সাথে সাথে বর্ধমান জেলা ওরাও চাইছে যে আমরা হুগলির সঙ্গে সমবেতভাবে আমরা বাবুঘাট থেকে একটা বৃহত্তর মিছিল করে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যে আয়োজন যে পদযাত্রা যে শান্তি পদযাত্রা সেই শান্তি পদযাত্রাতে আমরা অংশ গ্রহণ করব। আমরা হুগলি জেলা থেকে অনুমান করছি চার থেকে পাঁচ হাজার ব্রাহ্মণ প্রত্যেকটি ব্লকের যারা সদস্য আছে আমাদের প্রায় ছাব্বিশ হাজার সাতশো অধিক সদস্য আমাদের সংগঠনের মধ্যে আছে তার মধ্য থেকে আমরা যারা মূলত কমিটির মধ্যে আছি যারা সংগঠনটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত পুজো অর্চনার পাশাপাশি এই সংগঠনটাকে শক্তিশালী করার জন্য কাজ করে চলেছি নিজেদের থেকে খরচা করে তাদেরকে বলবো আরেকটু সময় দিন ব্রাহ্মণদের মুখে হাসি ফুটবে ঠাকুর তো ব্রাহ্মণরা ভাতা পাবেই প্রত্যেক ব্রাহ্মণের আমাদের যে নদপা দাবিকে নিয়ে যে আন্দোলন সেই আন্দোলন আমরা আগামী দিন সঠিকভাবে প্রত্যেক ব্রাহ্মণকে এগিয়ে নিয়ে যে আমরা সেই আন্দোলনে সামিল হব এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন আহ্বানে যে যে তারিখের সভা তিরিশ তারিখের ধর্মতলার যে পদযাত্রা সেই পদযাত্রাতে আমাদের হুগলি জেলার প্রত্যেকটি প্রান্তের ব্রাহ্মণরা যাতে সংগঠিতভাবে সকলে মিলে যাতে আমরা ওইখানে উপস্থিত হতে পারি এই ব্লকের অত্যন্ত গুরুত্ব সদস্য এবং আমার হুগলি জেলা কমিটির সম্মানীয় সহ সম্পাদক বিবেকানন্দ আছে এবং এখানকার অনেক গুরুত্বপূর্ণ সদস্য আছে সকলকে নিয়ে আমি বলবো এই ব্লক কমিটিটা সুন্দর করে সভাপতিকে বলব আমার পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন বা মনশ্যুয়ে হুগলি জেলার সম্মানীয় সভাপতি অসিদ্ধা আছেন অসিদ্ধাকে বলব এই ব্লকের যে ব্লক কমিটি সেই ব্লক কমিটিটাকে সুন্দরভাবে তৈরি করে আগামী দিন তিরিশ তারিখ যাতে আমরা ধর্মতলার পদযাত্রায় এই ব্লক থেকে হাজারে হাজারে মানুষকে আমরা যদি ওই ধর্মতলামুখী করতে পারি তবে আমাদের সংগঠন সুন্দরভাবে তৈরি হবে আগামী দিন প্রত্যেক ব্রাহ্মণের পাশে থেকে আপনাদের যেন সেবা করতে পারি এই কথা বলে আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি এর মধ্যে বলি আমাদের যে ফর্ম এসেছে অঞ্চল কমিটি এবং ব্লক কমিটি এই প্রত্যেকটি যারা অঞ্চল কমিটির যারা গুরুত্বপূর্ণ সদস্য আছে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ফর্মগুলো পূরণ করবেন